আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আইপিএল কে না বলায় বিসিবির কাছে তাসকিনের পুরস্কার প্রাপ্য বলছেন মাশরাফি 2023 বিশ্বকাপে তামিমের দল নিয়ে বড় স্বপ্ন ডিপিএল এ প্রাইম ব্যাংকের দাপুটে জয় ক্যারিয়ার সেরা ইনিংসে স্পটলাইটে বিজয় আম্পায়ারিং বিতর্কের ম্যাচে জিতল আবাহ বড় পরাজয়ে টাইগ্রেসদের বিশ্বকাপ যাত্রা শেষ ইংল্যান্ডের কাছেও ব্যাটিং এ ভোগান্তি অভিষেক আসরের অভিজ্ঞতা ভবিষ্যতের প্রেরণা বলছেন নিগার মালদ্বীপে হারের ধাক্কা ভোলার সুযোগ সিলেটে জয়ের প্রত্যয় জীবন ইয়াসিনদের বাংলাদেশকে মঙ্গোলিয়া কোচের সতর্ক বার্তা সুযোগ এলেও আইপিএল না খেলায় তাসকিনকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বিসিবির আর সাকিবকে টুপি খোলা সম্মান মাশরাফি বিন মোর্তোসার 2023 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তিনি জুনিয়রদের পাশাপাশি তামিম মুশফিক মাহমুদুল্লাহরা ফিট আর ফর্মে থাকলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলেছেন মাশরাফি সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ার কারিগর তাসকিন একাই প্রোটিয়া ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন ক্যারিয়ারে দ্বিতীয়বার পেয়েছেন ফাইফার এই সাফল্যের পেছনে তাসকিনের অধ্যবসায় দুই বছর প্রিয় সতীর্থের এমন সাফল্যে উচ্ছ্বসিত মাশরাফি সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট এখন যে ও এখন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে কারণ এখন ধরেন আপনারাই আমাকে প্রশ্ন করছেন তাসকিন নিয়ে তাসকিনকে নিয়ে ও আসলে কিন্তু অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি হবে মিডিয়া তার পিছিয়ে থাকবে মানুষজন তার পিছিয়ে থাকবে তো এইগুলোকে কন্ট্রোল করা এবং সেটাকে মাটিতে পা রেখে যেটা করতেছে ডুইং দ্য রাইট থিংস এবং রিপিটেডলি এবং তার কাজ যে শুধু মাঠেই বাইরে না এই জিনিসটা তাকে প্রতিনিয়ত রিয়েলাইজ করা এখন তার জন্য ইম্পর্টেন্ট আইপিএল না খেলে তাসকিন দেশের জন্য সর্বোচ্চ নিংড়ে দিয়েছেন আর অসুস্থ পরিবারের পাশে না থেকে সিরিজ জয় মরিয়েছিলেন সাকিব দুজনকে তাই সর্বোচ্চ সম্মানের পক্ষে ওয়ানডেতে টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক এন্ড অফ দ্য ডেতে এটা সাকিবেরই কল ছিল এবং সাকিব সেটা দুই পাশ সামলিয়ে যে দারুণভাবে নিতে পেরেছে এটা আমি মনে করি সাকিবকে হ্যাটস অফ টু সাকিব এখানে বিসিবি এবং প্লেয়ারদের একটা সমন্বয় যদি থাকে যে মিনিমাম রেওয়ার্ডটা দেওয়া যে তুমি সুযোগ পেয়েছো ঠিক আছে তোমাকে আমার এই 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 পার্টিকুলার সিরিজে তোমাকে আমার প্রয়োজন এবং সেই ক্ষেত্রে তোমার ক্ষতিপূরণটা আমরা যতটুকু করা সম্ভব আমরা করব ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের সাথে ডমিঙ্গোর সম্পর্ক নিয়ে অভিযোগ তুলেছিলেন মাশরাফি সেঞ্চুরিয়নে দুরন্ত জয়ে সে অভিযোগ থেকে কিছুটা সরে এসেছেন তিনি প্লেয়াররা আবার বলতে পারবে ভালো আমি তো এখানে নাই আমার বলার সুযোগ নেই তবে অবশ্যই ক্রেডিট অলসো আপনার ইয়েদেরকে দিতেই হবে কোচিং স্টাফ এবং যারা আছে তাদেরকেও দিতে হবে সাউথ আফ্রিকার মাটিতে তাসকিন শরীফুল আফিফদের দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশকে দিয়েছে আত্মবিশ্বাস সামনে 2023 বিশ্বকাপ ভারতের মাটিতে কন্ডিশন আর ফরম্যাট বিবেচনায় বাংলাদেশকে নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক ইম্পর্টেন্ট প্লেয়াররা ওয়ার্ল্ড কাপের আগে ফর্মে থাকা এবং সুস্থ থাকা হ্যাঁ এবং দিন শেষে আপনি সেমিফাইনাল পর্যন্ত বলা যায় যে এই দল আমি যেটা বলেছিলাম যে এই দল উঠবে এটা আমার বিশ্বাস বিশেষ করে ভারতে খেলা যেহেতু ওয়ার্ল্ড কাপ 2023 বাট আফটার দ্যাট শুধু ভালো খেললে হবে না লাকেরও প্রয়োজন আছে সেমিফাইনাল এবং ফাইনালে সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাউথ আফ্রিকায় বৃষ্টি বাগড়ায় আজ মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ডারবানে গত রাতে ভারী বৃষ্টি হয়েছে এ কারণে ভেজা আউটফিল্ডে অনুশীলনের সুযোগ হয়নি টিম হোটেলে জিম সেশনের সময় দিয়েছে টাইগাররা ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টেস্টেও সাফল্যের আশা বাংলাদেশের আরও তিন দিন প্রস্তুতির সময় পাবে মুমিনুল তামিমরা লাল বলের চ্যালেঞ্জে ব্যাটারদের টেকনিকের উন্নতি আনতে কাজ করেছেন কোচ জেমি সিডন্স পাশাপাশি ডোনাল্ডের পরামর্শ অনুযায়ী পেসাররাও ভালো করতে মুখিয়ে ডারবানে 31 মার্চ শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাহিনপুকুরকে 111 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ক্যারিয়ার সেরা 184 রানের ইনিংসে আলো কেড়েছেন এনামুল হক বিজয় দিনের অন্য ম্যাচে খেলাঘরের বিপক্ষে 20 রানের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী তবে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক শেষ হচ্ছে না খেলাঘর আবাহনী ম্যাচে আবারও আলোচনায় এসেছে এই প্রসঙ্গ
আবাহনীর আরাফাত সানির বল ব্যাটে খেলেই দৌড় দিলেন খেলাঘরের হাসানুজ্জামান। বোলার আপিলই করেননি, অথচ আম্পায়ারের চোখে এটাই নাকি LBW। ভাইরাল হওয়া দৃশ্যটি অবশ্য এনামুল বিজয়ের সাফল্যকে ম্লান করতে পারছে না। লিস্টে ক্রিকেটে ক্যারিয়ার সেরা 184 রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের হিসেবের বাইরে চলে যাওয়া এই ওপেনার। তার ওপরে শুধু সৌম্যর 208 আর রকিবুলের 190 রানের ইনিংস। 142 বলে চোখ জুড়ানো সব শট খেলেছেন বিজয়। 18 বাউন্ডারি আর 4 ছক্কায় সাজানো ইনিংসটি ঘরোয়া ক্রিকেটের প্রথম ওয়ানডে ডাবল সেঞ্চুরি হতেই পারত, কারণ বিজয় যখন আউট হন তখনও ইনিংসের 9 ওভার বাকি। 50 ওভারে প্রাইম ব্যাংক করে 388 রান, যা DPL এর দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শেষ পর্যন্ত তার কাছাকাছিও যেতে পারেনি শাইনপুকুর, তারা ইনিংস শেষ করে 277 রানে। BKSP-র আরেক মাঠে আবাহনীর প্রতিপক্ষ খেলাঘর। প্রথমে ব্যাট করে আকাশি নীলরা করে 261 রান, নাইম শেখের 84 আর মোসাদ্দেকের 63 মিলে এই রান করে আবাহনী। জবাবে অমিতের 79 রানের পরও খেলাঘর হেরে যায় 20 রানে। কপিল কুমার পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড় পরাজয়ে শেষ হলো টাইগার্সদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম অভিযান। ইংল্যান্ডের কাছে 100 রানে হেরেছে নিকার সুলতানার দল। ইংলিশ মেয়েদের 234 রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয় 134 রানে। আসরে বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। শেষ হলো নিগার সালমাদের বিশ্বকাপ মিশন, প্রথম অংশগ্রহণ হিসাবে যা আশা জাগানিয়া। শেষ ম্যাচে টাইগার্সদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। জাহানারা সালমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 234 আটকে রাখা যায় ইংল্যান্ডকে, যদিও সেটা ব্যাটারদের জন্য কঠিন টার্গেট, কারণ বোলিংটাই বাংলাদেশের শক্তি। ব্যাটিংয়ের শুরুতে প্রত্যয় ছিল টাইগার্সরা, দুই ওপেনার মিলে পার করে দেয় 17 ওভার। তবে দলীয় 42 রানে সুক্তা আউট হওয়ার পর উইকেট পড়ে নিয়মিত। হাল ধরতে পারেনি কোনো ব্যাটার। সেট হয়েও শামিমা, জ্যোতি, লতা ইনিংস বড় করতে না পারায় ভুগেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত অল আউট হয় 134 রানে, হারে 100 রানের বড় ব্যবধানে। আমরা বড় জুটি গড়তে পারিনি। যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলব আমাদের ব্যাটাররা ততই শিখবে। পুরো আসরে বোলাররা ভালো করেছে। সালমা, নাহিদা, ফাহিমাদের পারফরমেন্স নজর কাড়া ছিল। এই আসর থেকে শিক্ষা নিয়ে সামনে আরো ভালো করতে চাই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ও একমাত্র জয় আসে পাকিস্তানের বিপক্ষে। ব্যাটিং বোলিংয়ে অনবদ্য নৈপুণ্যে পাকিস্তানকে হারায় নিগার সুলতানার দল। সেই জয়ের আত্মবিশ্বাসে শক্তিশালী উইন্ডিজকেও প্রায় পরাস্ত করে বসেছিল টাইগার্সরা। হয়নি অল্পের জন্য, 4 রানে হেরে দ্বিতীয় জয়ের স্বপ্নভঙ্গ হয়। ভালো পারফরমেন্স ছিল সাউথ আফ্রিকার বিপক্ষেও, কিন্তু ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয়েছে বড় ব্যবধানে। পুরো আসরে প্রশংসা কুড়িয়েছে টাইগার্স বোলার ফিল্ডাররা। 10 উইকেট নিয়ে আসলে সেরা উইকেট শিকারীদের মধ্যে আছেন সালমা। 25 গড়ে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 173 রান করেন ফারজানা, আসলে 250 তার। প্রথম অংশগ্রহণ হিসাবে টাইগার্সদের সফলই বলছেন সবাই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালদ্বীপের মাঠে হারের দুঃখ ভুলতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে সিলেটে মঙ্গোলিয়াকে হারিয়ে ধাক্কা কাটিয়ে উঠতে চায় বেঙ্গল টাইগার্স। ঘরের মাঠে জিততে মুখিয়ে জীবন ইয়াসিনরা। অন্যদিকে স্বাগতিকদের শক্ত পরীক্ষা নিতে প্রস্তুত মঙ্গোলিয়া, সেই বার্তা দিয়েছেন দলটির হেড কোচ। মালদ্বীপের কাছে 2-0 গোলের হারে হাভিয়ের কাবরেরা টের পেয়েছেন এদেশের ফুটবল কতটা পিছিয়ে পড়েছে। তবে সেই ক্ষতপূরণের সুযোগ অল্প সময়ের মধ্যেই। 29 মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ সিলেটে, সেখানে জয় ছাড়া ভিন্ন কোনো চিন্তা নেই স্বাগতিকদের। সিলেটের মাটিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে ব্যস্ত সময় পার করছে খেলোয়াড়রা। ফুটবলাররাও এবার মালদ্বীপ ম্যাচের ভুল করতে চান না। আমরা মাঝে মাঝে ভালো খেলছি, মাঝে মাঝে একটু মিস্টেক করছি কিছু কিছু জায়গায়, তো সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি যে যাদের নেক্সট ম্যাচ এগুলো ভুল না হয়। আশা করি ভালো হবে, কারণ আমরা নতুন ফর্মেশন খেলতেছি। কোচ যেটা চাইতেছে বল পজিশন, বিল্ড আপ ফুটবল, তো এটা যদি আমরা খেলতে পারি কোচ যেভাবে চাইতেছে, তো আশা করি আমার মনে হয় ভালো হবে। তাদের ভিডিও ক্লিপ দেখাইছে, সো কীভাবে তারা খেলে, তাদের স্ট্রেংথ কী, তাদের উইকনেস কী, সো এটা নিয়ে আমাদের কাজ চলতেছে। সো আমরা ট্রাই করব ওই কোচের প্ল্যান অনুযায়ী খেলার নেক্সট ম্যাচে। ফিফা র্যাঙ্কিংয়ে মঙ্গোলিয়া 2 ধাপ এগিয়ে, ওরা 184 আর বাংলাদেশ 186 নম্বর।
সমশক্তির দলকে নিজের মাঠে হারানোরই কথা, কিন্তু মঙ্গোলিয়ার কোচ বলছেন সহজে ছাড় পাবে না বাংলাদেশ। আমরা অবশ্যই ভালো অবস্থানে নেই, কারণ শেষ ৬ মাস খেলোয়াড়রা কোনো অনুশীলন করেনি। তবে লাওসের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছি, যেখানে ইতিবাচক কিছু ব্যাপার ছিল, সেগুলো মাথায় রেখেই আমরা ভালো করতে চাই। এই ম্যাচ দিয়েই প্রায় ৩.৫ বছর পর সিলেটে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, সেটা স্মরণীয় করার সুযোগ বেঙ্গল টাইগারদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ক্যান্সার আক্রান্ত স্পিনার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হয়েছে ১৫ লাখ টাকা। বিকেলে রাজধানীতে মোনার্ক মার্টের কার্যালয়ে রুবেলের স্ত্রী ফারহানা আহমেদ চৈতির হাতে চেক তুলে দেয়া হয়। পরিবারের পক্ষ থেকে বিসিবি ও সাকিবের প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান রুবেলের মা মমতাজ বেগম। ক্রিকেট ক্যারিয়ারে যা উপার্জন করেছিলেন চিকিৎসার জন্য সব ব্যয় হয়ে যাওয়ায় বিপদে পড়েছে রুবেলের পরিবার। টাইগার জার্সিতে ৫টি ওয়ানডে খেলেছেন রুবেল, নিয়েছেন ৪ উইকেট। আগেও সাহায্য পেয়েছি, সহযোগিতা পেয়েছি, আমাদের পাশে অনেকেই দাঁড়িয়েছিলেন, বিসিবি সবসময় ছিলেন। এবং এবার আসলে যেটা হচ্ছে যে গতবার সার্জারির পরে আমাদের এবার আসলে আমাদের সেভিংস বলেন বা সেটার একটা বেশ ভালো একটা ধাক্কা গেল। তো এবার সাকিব ভাই এবং আপনাদের প্রতিষ্ঠান মোনার্ক মার্ক আমাদের সাথে আছেন আমাদের এই দুঃসময়ে। আমাদের আসলে এখন আসলে একটু টালমটাল অবস্থা আর কি সব কিছু মিলিয়ে। অ্যাশেজে ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজেও টেস্ট সিরিজ হেরেছে ইংল্যান্ড। গ্রানাদায় চতুর্থ দিনের প্রথম সেশনে ম্যাচ জিতে নিয়েছে উইন্ডিজ। ৩ ম্যাচ সিরিজ ১-০তে জিতে উৎসব সেরেছে স্বাগতিকরা। আগেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। চতুর্থ দিন হাতে ২ উইকেট নিয়ে ১৭ রান যোগ করে ১২০ রানে অল আউট হয় ইংল্যান্ড। ক্রিস ওকস ও জ্যাক লিচকে আউট করেন কিমার রোজ। মাত্র ২৮ রানের টার্গেটে পঞ্চম ওভারেই পার করে দিয়েছে ক্যারিবীয়রা। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৪ রানের জবাবে জশুয়া সিলভার অপরাজিত সেঞ্চুরিতে ২৯৭ করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে থ্রি লায়ন্সকে ধসিয়ে দেন কাইল মিয়ার্স। নর্থ সাউন্ড আর ব্রিজটাউনে আগের ২ ম্যাচই ড্র হয়েছিল। আইপিএলে দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৭৮ রানের টার্গেট ১০ বল আগে টপকে যায় দিল্লি। কোয়ারেন্টিনের ৩ দিন পার করেই মাঠে নামতে পারবেন মুস্তাফিজ। ২জন বিদেশি নিয়ে খেলেছে দিল্লি ক্যাপিটালস। আগে ব্যাট করে ঈশান কিষাণ আর রোহিত শর্মার ব্যাটে চ্যালেঞ্জিং টোটাল পায় মুম্বাই। কিষাণ অপরাজিত থাকেন ৮১ রানে। জবাবে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে দিয়েছিল দিল্লি। সেখান থেকে ললিত যাদব, শার্দুল ঠাকুর আর অক্ষর প্যাটেলের কল্যাণে ম্যাচ জিতে নেয় দিল্লি। ক্যাচ আর রান আউট মিসে হতাশ করেছে মুম্বাই। ম্যাচ জয়ে ললিত ৪৮ আর অক্ষর অপরাজিত থাকেন ৩৮ রানে। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড, স্পেন আর জার্মানি। তবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে রুখে চমক দিয়েছে আয়ারল্যান্ড। ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। এদিকে জাতীয় দলে রাজস্বিক প্রত্যাবর্তন ক্রিস্টিয়ান এরিকসনের। সুস্থ হয়ে ফিরে ডেনমার্কের জার্সিতে গোল করেছেন এরিকসন। রুখে দেয়া যাচ্ছে না ইংলিশদের। টানা ২১ ম্যাচ অপরাজেয় থাকার পথে সুইসদের হারালো সাউথগেটের দল। ওয়েম্বলিতে ব্রিল এমবোলো সফরকারীদের এগিয়ে নেয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন লুকশ। বিরতির পর জয়সূচক গোল করেন হ্যারি কেইন। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক এখন কেইন। ৪৯ গোল দিয়ে এই ফরওয়ার্ড ববি চার্লটনের পাশে জায়গা করে নিয়েছেন। ৫৩বার স্কোরশিটে নাম লিখিয়ে সবার ওপরে ওয়েন রুনি। জমেছে স্পেন আলবেনিয়া লড়াইও। শক্তির বিচারে অনেক এগিয়ে স্পেন, কিন্তু হোঁচট খেতে বসেছিল লুইস এনরিকের দল। গোল পাল্টা গোলে ম্যাচ সমতায় শেষ হবার পথে। তবে ৯০ মিনিটে দানি ওলমোর স্কোরিং শটে জয় পায় লারোহা। ডাবলিনে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামকে রুখে দিয়েছে আয়ারল্যান্ড। ২-১ গোলে পিছিয়ে থেকেও অ্যালান ব্রাউনির দুর্দান্ত গোলে ড্র করে আইরিশরা। এই ড্রয়ে ঘরের মাঠে টানা ৭ ম্যাচ অপরাজিত রইল আয়ারল্যান্ড। এদিকে সহজ জয় পেয়েছে জার্মানি। হাভার্টস ও ভের্নারের গোলে ইসরায়েলকে হারায় ২-০ ব্যবধানে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে জাতীয় দলে প্রত্যাবর্তন দারুণভাবে রাঙিয়েছেন ক্রিস্টিয়ান এরিকসেন। মাঠে নামার ২ মিনিটের মধ্যে গোলের দেখা পান ডেনমার্কের এই মিডফিল্ডার। এরিকসেনের ফেরার দিনটি অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেনি তার সতীর্থরা।
ইয়োহান ক্রুইফ অ্যারেনায় নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে 4-2 গোলে। গত জুনে ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন এরিকসেন। এরপর ইলেকট্রনিক ডিভাইস বসিয়ে তার হৃদস্পন্দন স্বাভাবিক রাখা হয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।